চলে যাওয়া দিন ফিরে আসে না, স্মৃতির ঘরে তাদের রান্না গোনা। কে বলে চলে যাওয়া দিন ফিরে আসে না, স্মৃতির ঘরে তাদের রান্না গোনা। কত ভাবনায় মধুর জালে বোনা, কত ভাবনায় মধুর জালে বোনা, স্মৃতির ঘরে তাদের রান্না গোনা, স্মৃতির ঘরে তাদের রান্না গোনা, স্মৃতির ঘরে তাদের রান্না গোনা। আপনারা জানেন এই গ্রামে একসময় মেলাই হতো না, আমি উদ্যোগ নিয়ে এই গ্রামে মেলা শুরু করেছি। দীর্ঘ 15 বছর মেলা চলে আসছে, 10 দিন করে আমি মেলা চালাই, আজকে 9 দিন হয়ে গিয়ে আজকে শেষ দিনে পড়ছে। আজকে দিনটা শেষ করতে পারলেই একটা বছরের জন্য আমার ছুটি। আমার সব শেষ হয়ে গেল। কি হচ্ছে ভাই? তোমার মেলায় আমার মিষ্টি দোকান ছিল সব মাল হুল হয়ে গেছে। হুল হলো কেন? একটা ছেলে আর একটা মেয়ে সুযোগ মেঘালে ঢুকেছে, এমন চা মেরেছে পূর্ব দিকের ফুল সব পশ্চিম দিকে শুয়ে পড়ে। আমার ভালো মেলাটায় ছেলে মেয়ে সূর্যমুখী বাগানে ঢুকেছে? হ্যাঁ গোদি। এ তারা এখন কোথায়? ছেলেটা পালিয়েছে, মেয়েটা ক্লাবে আটকানো আছে। তা ছেলেটা যদি পালিয়ে গেল মেয়েটা ধরে রেখে কি হবে? তারা এখন ক্লাবে আছে তো? হ্যাঁ গো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চলো ঝগড়ার ব্যবস্থা আমাকে করতেই হবে। ভেরি গুড মাই, থ্যাংক ইউ ব্রাদার্স, ইত্যাদি মানে ইঁদুর মাটি ফর দি বাবলা কাটা ফর মাই লেগ। হাই আমার কি হলো, ঘুগনি সব ঘেটে গেল, কোন শালা পা ঢুকলো, জুতোটা রয়ে গেল ভাগ্যে আমার কি হলো, হাই ভাগ্যে আমার কি হলো, হাই আমার কি হলো, ঘুগনি সব ঘেটে গেল, হাই আমার কি হলো, ঘুগনি সব ঘেটে গেল, কোন শালা পা ঢুকলো, জুতোটা রয়ে গেল ভাগ্যে আমার কি হলো, হাই ভাগ্যে আমার কি হলো। বাবা রে বাবা, কি হুড় রে বাবা, অবাক হয়ে যাই, লোক দলে দলে ছুটেছে। কোন রকমের জীবন নিয়ে পালিয়েছি, কি করব, কোথায় যাব, নিজে ঠিক খুঁজে পাইনি। বাপি বাপ, আমি এতদিন মেলা চলছে, আমার মেলা করে এত বড় গন্ডগোল ঘটেনি, কি যে করবার, কার কাছে মুখ দেখাবো আমি বুঝা পাত। তপন, এ বাবা তোর আবার কি হয়েছে, কাঁদছিস কেন? কাকিমা, হ্যাঁ, 8 হাঁড়ি ঘুগনি করেছিলাম, হ্যাঁ, 7টা হাঁড়ি উবুর হয়ে গেল, 1টা হাঁড়ি কোন রকম এনে পালিয়েছি, তার ভেতরে এই মাল। ঘুগনির হাঁড়ির ভিতর জুতো? হ্যাঁ, লোক ছুটেছে, এর ভিতর পা ঢুকিয়ে দিয়ে চলে গেছে। হুড়ের মাঝে কাকে থামাই, কার কাছে কি বলি, চলে গেল এখনই আমি খালি। হুড়ের মাঝে কাকে থামাই, কার কাছে কি বলি, চলে গেল এখনই আমি খালি। কোন মেরে কাপড় খুললো, কোন মেরে গয়না গেল, কোন মেরে কাপড় খুললো, কোন মেরে গয়না গেল, মেলায় কি হলো, ভাগ্যে আমার আদম করলো, হায় ভাগ্যে আমার আদম। তো তবু ক টাকার মাল নষ্ট হয়েছে? 1,010 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, আমি তোকে 20,000 টাকা দেব। হাড়ি ফেলেছিস কেন? এমনি এমনি পড়ে গেছে, এমনি ফেলেছি। এ বাবা, তুই নতুন করে ব্যবসা শুরু করবি? কাকিমা, হ্যাঁ, তুমি মেয়ে হয়ে পৃথিবীতে এলে কেন মা? কি হয়ে আসব? তুমি তো জগদ্ধাত্রী হয়ে আসতে পারতে। এ বাবা, এই সামান্য দিয়েছি বলে শুধু এটা নয়, তাহলে কুলপিল মোড়ে তোকে আমি পাকা দোকান করে দেব। আমার ওখানে 1,00,000 টাকা পুঁজি দেব। আমার? হ্যাঁ, আমি মরে গেছি না বেঁচে আছি, বলা দিনি কি করি, এত আসতে চাই, অবাক হয়ে যাচ্ছি। বাবা, হ্যাঁ, আমি তো যে কথা বলি তুই তো আমার সব কথাই রাখিস। হ্যাঁ, আজকে একটা কথা রাখবি? জীবন দেব তোমার জন্য, আমি জীবন দিয়ে দেব। জীবন দিতে হবে না, আজকে তোকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, এই জন্য তুমি পাকার ঘর দিচ্ছ আর 1,00,000 টাকা পুঁজি দিচ্ছ, তাই হবে? হবে, তুই রাজি? হবে। আর যখন আমি মেয়েটা নিয়ে আমার তপন রাজি হয়ে গেছে, এত সহজে রাজি হবে আমি তো বুঝতেই পারিনি। মাল রেডি ছিল, মেয়েটা দেখ কটা খমর দিয়ে যাচ্ছে। দেখ এই ওই দেখো, তুই তো ব্যাটা ছেলে ঘোমটা দিয়ে আছিস কেন? ও কাকিমা, তুমি জানো তো কি, আমি জীবনে কোনো মেয়ের মুখের দিকে তাকাই না। কেন? সব সময় পার দিকে লক্ষ্য রাখি। পার দিকে কেন? গুপো হয়েছে না হাজা হয়েছে এইগুলো দেখি। তুই যেরকম ডবল ও মেয়েও ডবল,
মানে ওর বর আছে, আবার আমার সঙ্গে বিয়ে দিচ্ছ, সে শালা যদি জানতে পারে আমার মাচাবে, গুলি করে মেরে দেবে। সে কি তোর গুলো করবে? সে যদি গুলি করতে আসে আমি বুক পাত্র মাগ আগে আমার মারবে, তারপর তোর মারবে। কথা দিচ্ছ? হ্যাঁ। কাকিমা দিচ্ছ তুমি কার গোয়ালের গাইটা ধরে? এ বাবা, ও বিপিএল কার্ডের মাল। ও ছেড়ে দড়ি কেন? বদের কাড়ি না যেন গুতো না মারে। শোন, গুতো যদি মারে এমন ব্যবস্থা আমি করে দেবো, সারা জীবন তোর একেবারে কৃতদাস হয়ে থাকবি। শোন, বিয়ে করিনি তার আগে তোর আমি এত কিছু দিয়েছি, আর বিয়েটা যদি করি তোর আরো কি দেবো জানি? কি কাকিমা? সরকারি সুযোগ দেবো, ব্যবসাটা করে জন্মে আর মানুষই রাখা দিয়া মা। আজকের হলে মেলা শেষ হয়ে যাবে, একেবারে মেলার কোনো দেরি করা যাবে না, ধরতো একটা মার পেরে। দু একদিন চিন্তা ভাবনা করতে দেওয়া যাবে না? সরকারি সুযোগ দেবো, ব্যবসাটা করে জন্মে আর মানুষই রাখা দিয়া মা। আমি দুটো বিয়ে করেছি, দুর্বল হচ্ছি না কেন জানিস? বনভিটা খাচ্ছি। আর তুই একটা বিয়ে করতে গিয়ে দুর্বল হয়ে যাচ্ছিস। তাহলে দুটো বিয়ে করে বনভিটা খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে না? ভাই, মেয়েটা দেখতে কেমন রে? দেখলে তোরে টলে মনে রূপে যেন বৃন্দাবনে ছবি নয় কাঠের প্রতিমা। ওটা পুরুষ গোছেছে এলো শেষে মোর কাছে, হয়তো এবার করবে সিনেমা। এই তা ও যদি বেদের মেয়ে যচ্ছনা নায়িকা হতে পারে, তা তুই নায়ক হতে পারবি নি? দেখলে তোরে টলে মনে রূপে যেন বৃন্দাবনে ছবি নয় কাঠের প্রতিমা। তুমি নষ্ট করো দেহ মন, থাকবো আমি জীবন। নষ্ট করো দেহ মন, থাকবো আমি জীবন। সংসার করি বাতারে, আমি সংসার করি বাতারে। বাবা, তুই আর না বলিস, মেয়ে একেবারে উদ্গ্রীব হয়ে আছে, তুই মালা বদলটা সেরে নে গোপাল। তুমি বলতেছো যখন আমি আর দেরি করি কেন কাকিমা? এমা ধনলক্ষ্মী লেবা এমা। কি হয়েছে বলবি তো? আমি বাড়ি যাব। আরে বাবা, ব্যাটা ছেলে এত লজ্জা পায়? ও আমি বুঝতে পেরেছি, মেয়ে তো চোখ মেরেছে। না না, চোখ মারলে বেঁচে যায় তুমি কাকিমা। তবে কি হয়েছে? ও মা, ইয়ে তো আমার বউ। তোর বউ মানে? মা গো, 3 বছর আগে তুই তো নিজে ডিভোর্স পেপারটা লিখে দিয়েছিলি। আমার ছেড়ে 3 বছর ওর বাপের বাড়ি উঠেছে, ও তো আমার বউ। তখন তো ভালো মোটা ছিল, এবার সরু হয়ে গেছে। কে এই যে 3 বছর আগে যা ঘটে গেছে সবকিছু ভুলে যাও, এখন বর্তমান নিয়ে চলতে হবে। তাই বলছি তুমি আমাকে ছেড়ে যেও না। শোনো, আমি তোমার ছেড়ে বাঁচবো না। তোমাকে আমার ধরণ করি, আমার মনে দশন করি, পারিলাম আমাকে গ্রহণ করে। তুই নারী জাতির কলঙ্ক, ঝরে গেছে আমার ভুল, মোয়ের বসে করি ভুল, ক্ষমা করো স্বামী গো আমার। এটা ভুল কে বলবে তাহলে? ওরা তোদের মতো কয়েকটা মেয়ের জন্য সমাজের সব মেয়েদের মুখ পুড়ে যাচ্ছে, তোরা বেঁচাছিস কেন? মরতে পারিস কাকিমা। তুই নারী জাতির কলঙ্ক, কষে দেখো অঙ্ক, শুনি আমার কিছু কিয়ে যা।
ধরে গেছে আমার ফুল ময়ের বসে করি ভুল ক্ষমা করো স্বামী গো আমায়। কপর বলে হায় রে কপাল ফিরে পেলি পুরনো মাল, কপর বলে হায় রে কপাল ফিরে পেলি পুরনো মাল, মেলার সোনালের দরে এই মেলার সোনালের দরে। ও ভাই কি তোদের মেলার সোনা মরচা যত বদনাম হচ্ছে আমার কেন? কাকিমা বল, এখানে যত মানুষজন আছে তুমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করো, এরাই একই কথা বলবে যে পান্তা ভাতে ঘি নষ্ট আর বাপের বাড়ি ঝি নষ্ট। কোনো মেয়ে যদি তার স্বামীর সংসার করতে করতে একবার বাপের বাড়ি গিয়ে ওঠে, সত্যি সত্যি কাকিমা সে মেয়েটা কি ভালো থাকে? বাবা বা কি দুল্লা জনমদা আদাজে দেখো তুমি বোঝো, ঠাপ শুনতে শুনতে জীবন যাচ্ছে। এই জগন্নাথ আগে গিয়ে ভুসিমালটা নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দে, আর আমি বুঝিয়ে দিয়ে এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, চিন্তা করতো না, তোমরা চলে এসো, সব মালপাড়ে আমি রেডি করে রাখছি। এই মেয়ে কাকিমা তোকে একটা কথা বলি, বলো, মেয়েদের জীবনে স্বামীর ঘর হচ্ছে পরম স্বর্গ, স্বামী হচ্ছে পরম। আর সেই স্বামীর সংসারকে লাথি মেরে যে মেয়ে চলে যায় তার জীবনে কষ্ট ছাড়া কিছু আসে না। ওরে যৌবনে অনেক ভ্রমর কাছে আসবে, কিন্তু যৌবন যেদিন শেষ হয়ে যাবে নেড়ি কুকুরের মতো রাস্তায় গোর খেতে হবে। প্রেম বলে কিছু নাই, চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই। মরণে কে গো হবে সাথী, প্রেমের পর্ব জাগিতে পারে না। বারোটার বেশি রাতি, বারোটার বেশি রাতি, বারোটার বেশি রাতি। বাবা বলো মা, সংসার যখন করতে হবে আর অভিমান নয়, তুই ওকে মেনে নে, আর আমি তোদের জন্য খাট বিছানা কিনে নিয়ে আসি। ঠিক আছে, তোমার কথা আমি রাখছি কাকিমা। না না না, আমি কি করেছি? আমি যে মহা পাপ করেছি, আমি কি ক্ষমা পাবো? এ যে আমি ক্ষমা পাবো রাজত্ব। ও গো ও গো, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও গো। আমি যে তোমাকে চিনতে পারিনি, আমি এই সংসারটাকে চিনতে পারিনি, তাই তোমাকে অবহেলা করে, এই সংসারকে অবহেলা করে, তাই তো আমি চলে গেছিলাম সুখের বাজারে সুখ কিনতে। সুখটা কিনতে পেরেছ কি? না গো না, আমি যে গরিব, আমি গরিব বলে সেই সুখ কিনতে পারিনি। সেখানে সুখের পরিবর্তে ছিল কম দামে দুঃখ যন্ত্রণা বিক্রি হয়েছিল, সেখানে দুঃখ যন্ত্রণা ভোগ করে কিনে এনেছি, আর তোমাকে অর্ধেকটা দিয়ে আসছে, আমি তোমাকে ব্যবসা দিয়েছি। Oh,